যৌন নির্যাতনত অভিযুক্ত তিনি বিজেপি নেতাই চলাইছিল নির্বাচনী প্রচার, বিজেপির বৈঠকতো করেছিল অংশগ্রহণ। এই ফটোখনলৈ মন করক, এখন বাইকত যৌন নির্যাতনত অভিযুক্ত তিনি বিজেপির আইটি সেলর সদস্য। দলবদ্ধভাবে ছাত্রীক যৌন নির্যাতন চলা বলে অভিযোগ উত্থাপন হওয়া বিজেপি আইটি সেলর সদস্য কুণাল পান্ডে, সক্ষম পেটেল, কার্যসমিতির সদস্য অভিষেক চৌহানে নির্বাচনী প্রচার চলাই ঘুরি ফুড়ি মুকলি আকাশের তলত। বারদাতর পিছতেই তিনি অভিযুক্ত অংশ লৈছিল মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারত। সিগ্রাত বিজেপির বৈঠকতো করেছিল অংশগ্রহণ। উল্লেখ্য যে মহিলার শালীনতা ভঙ্গকারীরে ভরিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চৌপাশ। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সাংসদের পর আরম্ভ করে বিজেপির আইটি সেলর সদস্যলৈ উঠিছে মহিলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। সাংসদক রক্ষণাবেক্ষণের দরেই অভিযোগ উঠিছে দলবদ্ধভাবে ছাত্রীক যৌন নির্যাতন চলা আইটি সেলর সদস্যকো রক্ষণাবেক্ষণের। এগারী উচ্চ শিক্ষিত ছাত্রীক যৌন নির্যাতনের অভিযোগ উঠিছে বিজেপি আইটি সেলর সদস্য কুণাল পান্ডের বিরুদ্ধে, যিজন কুণাল পান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির রাষ্ট্রসভাপতি জে পি নাড্ডা, কেন্দ্র মন্ত্রী স্মৃতি ইরানী অথবা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে থাকা বিশেষ ফটো ভাইরাল হয়ে পড়েছে। উল্লেখ্য যে দুমা পূর্বে আই আই টি বারাণসীত সংঘটিত হয়েছিল এটা দলবদ্ধ যৌন নির্যাতনের ঘটনা। আনকি ঘটনাটা ক্যামেরার বন্দী করে লওয়ারও অভিযোগ দিয়েছিল ভুক্তভোগীয়ে। ঘটনা সন্দর্ভত তেতিয়া অভিযোগ দাখিল করে গোচর রুজু করা হয়েছিল যদিও বিগত দুমাস ধরে আরক্ষী আটক বা গ্রেপ্তার করা নাছিল কোনো অভিযুক্তক। অবশেষত ষাঠিটা দিনের পাছত আরক্ষী তিনজন অভিযুক্তক গ্রেপ্তার করেছে, যার ভিতর এজন কুণাল পান্ডে। সংবাদ মাধ্যমের বাতরি অনুসরি কুণাল পান্ডে বিজেপি আইটি সেলর সদস্য। একশত ইতিমধ্যে এই ঘটনাক ব্যাপক চর্চা চলিছে, যত কুণাল পান্ডের ফটো দেখা গৈছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদি করে বিজেপির শীর্ষ নেতৃত্বর। বিরোধী নেতাকে ধরে আন বহুলোকে প্রশ্ন উত্থাপন করেছিল বিজেপির কর্মী হওয়ার বাবেই যৌন নির্যাতনকারী গ্রেপ্তার করবলৈ ষাঠিটা দিনের প্রয়োজন হল নেকি। বিজেপি সাংসদের বিরুদ্ধে উঠা যৌন নির্যাতনের অভিযোগক লৈ বিতর্ক অব্যাহত আছে। বিজেপি সাংসদ ব্রিজভূষণ চরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় মহিলা মল্লযুঁজারুয়ে আনিছিল যৌন নির্যাতনের অভিযোগ, কিন্তু তার পাছতো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারে বিজেপি সাংসদগুলিক রক্ষণাবেক্ষণ দি অহারে অভিযোগ উঠিছে। সে বিতর্ক অব্যাহত থাকার মাজতে আই আই টি বারাণসীত ছাত্রীর উপর দলবদ্ধ নির্যাতন চলার অভিযোগ উঠিল বিজেপি আই টি সেলর সদস্যর বিরুদ্ধে। বিষয়টুক লৈ বিজেপি এটা চরম সমালোচনার সম্মুখীন হয়েছে। তাতে লোকসভা নির্বাচনের আগত বিজেপিকে এই ঘটনায় পেলাইছে চরম অস্বস্তিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।